দৈনিক সকালে ঘুম থেকে উঠে আয়না দেখে মাত্র একটি আমল করুন, আপনার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে যাবে, আপনার চেহারা নূরানি হয়ে যাবে, আপনার চেহারার দিকে তাকালে কেউ মায়ায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠেন না? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা সাধারণত কিন্তু আয়না দেখি, সর্বপ্রথম আমাদের চেহারা দেখি, অথবা আমরা যখন বেসিনে মুখ ধুত করতে যাই, বেসিনের সামনে আয়না থাকে, আমরা কিন্তু নিজেদের চেহারাটা দেখি। ওই চেহারা দেখার সময় আপনি যদি একটি দোয়া পড়তে পারেন রাসূলের শিখানো, আপনার চেহারা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে। এই চেহারা সুন্দর করার জন্য আমরা কত ক্রিম মাখি, কত মেডিসিন আমরা ইউজ করি, বিশেষ করে ইয়াং মেয়েরা বিবাহ হওয়ার আগে এত ক্রিম মাখে আমি অবাক হয়ে যাই, কত ধরনের কত পার্লারিং করে। কিন্তু আর্টিফিশিয়াল সুন্দর আর অরিজিনাল সুন্দর দুটোটা কিন্তু এক বিষয় না। অরিজিনাল যেটা সুন্দর সেটা কিন্তু দেখতেই ভালো লাগে, তাকাইতেই মন চায়, ঠিক কিনা? কিন্তু আর্টিফিশিয়াল যেই সুন্দর সেটা কিন্তু ভালো লাগে না, বোঝা যায়, দূর থেকেই বোঝা যায় যে এটা আর্টিফিশিয়াল সুন্দর। দূর থেকে যদি একটা মেয়ে মেকআপ দিয়ে আসে, আমরা কিন্তু বলতে পারি যে সে মেকআপ সুন্দর, ঠিক কিনা? এই জন্য কেউ যদি অরিজিনালি নিজেদের চেহারা সুন্দর করতে চায়, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সেই দোয়া যখনই আপনি আয়না দেখবেন তখনই আপনি পড়বেন, ইনশাআল্লাহ আমল নিয়মিত করতে থাকলে দেখবেন চেহারার মধ্যে এক ধরনের লাবণ্যতা চলে এসেছে, এক ধরনের মায়া চলে এসেছে। বিশেষ করে মুসলমানরা যখন বুড়ো হয়ে যায়, চুলগুলি পেকে যায়, দাড়িগুলি পেকে যায়, চামড়া যখন কুচকে যায়, তখন কিন্তু দেখবেন তাদের চেহারা তখনও এক ধরনের একটা মায়া লাগে, যেটা অন্যান্য ধর্মের মানুষদেরকে কিন্তু লাগে না। কারণ কি? তাদের চেহারার মধ্যে একটা লাবণ্য থাকে, একটা মায়া থাকে, নূরানি চেহারা হয়ে যায়। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই আমলটি করব, সুন্দর হওয়া এটা খারাপের কিছু না। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষগুলির মধ্যে থেকে অন্যতম সুন্দর মানুষ ছিলেন, যার জন্য মিশরের এমপি মন্ত্রীর বউরা লেবু কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিলেন। আমার ভাইয়েরা, আর বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের ওই সমস্ত নারীরা দেখতো, হাত কাটার বদলে নিজেদের কলিজাটাই তারা কেটে ফেলতো। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। এই জন্য আমলটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন আয়না দেখতে যাবেন, আপনারা পড়বেন রাসূলের শিখানো সেই দোয়া, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। আবার আমি বলছি, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি যখনই আয়না দেখতেন তখনই এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। এবং আরেকটি দোয়া আপনারা পড়তে পারেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আপনাদেরকে আবারো বলছি, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কতই না সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যখন এই আমলগুলি করতে থাকবেন আর শুকরিয়া আদায় করতে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন দিন দিন অরিজিনালি ভাবে আপনার চেহারা সুন্দর হয়ে গিয়েছে। আপনি কালো হতে পারেন, আপনার চেহারার দিকে কেউ তাকালে সে আপনার চেহারার দিকে তাকিয়েই থাকবে এবং আপনার সৌন্দর্যের প্রশংসা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত আমলগুলি করার তৌফিক দান করুক, আমিন।